বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে বাংলাদেশের ইতিহাসের মহাকাব্য বলে অভিহিত করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে এই ভাষণ এখন বিশ্ববাসীর সম্পদ। এই ভাষণ বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে শক্তি যোগাবে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন পার্থ রহমান। একটি ভাষণে উদ্বুদ্ধ হয়ে কোনো জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তি লাভ করতে পারে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বিশ্বে তার অনন্য উদাহরণ। সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে এমনটা বললেন বিশিষ্ট নাগরিকরা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নিজের কবিতা আবৃত্তি করে শোনান কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে। কখনো বক্তব্য, কখনো গান আর আবৃত্তি, এভাবেই সাজানো হয় নাগরিক সমাবেশ। তারা বলেন, একজন ব্যক্তি কোনো একটি দেশের সমর্থক হয়ে ওঠেন, তার একমাত্র উদাহরণ বঙ্গবন্ধু। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমর্থক, যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো আমরা বাংলাদেশ পেতাম না। এর অদম্য ক্ষমতা, সমগ্র বাংলার 7.5 কোটি লোক তখন নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। শিক্ষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ দেন। সেই বক্তব্য কিভাবে লক্ষ লক্ষ জনতাকে স্পর্শ করে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখেন নাগরিক সমাবেশের সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্বের নিপীড়িত মানুষের শক্তি যোগানোর রসদ হিসেবে উল্লেখ করেন। বিশ্বের যেখানে যত মানুষ শোষণ মুক্তি ও স্বশাসনের জন্য সংগ্রাম করছে, তারা প্রত্যেকেই এই ভাষণ থেকে শক্তি অর্জন করবেন, অনুপ্রেরণা লাভ করবেন। বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস খলদুন অনুষ্ঠানে বক্তব্য দেন। টু বি হিয়ার এট দিস ভেরি প্লেস ভিয়াস এ হিস্টোরিক 7 মার্চ স্পিচ। 7ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কোকে এবং নাগরিক সমাবেশের আয়োজকদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। অসাধারণ। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।